नमस्कार स्पॉटर न्यूज़े अपना स्वागत। मोहनबागान दल सल्ट लेक स्टेडियम पुरोतम प्रैक्टिस कर ले मंगलवार ईस्ट बेंगल फुटबल टीम पूर्ण विश्राम छिल। आपात दल दायित्व रही বিনোজট, তিনি মঙ্গলবার বিশ্রাম দিয়েছেন। বুধবার এবং বৃহস্পতিবার কঠোর অনুশীলন করাবেন ফুটবলারদের। শুক্রবার প্রথাগতভাবে হালকা প্র্যাকটিস হবে। এই দুদিন তিনি কম্বিনেশন প্র্যাকটিসের ওপরে জোর দেবে। এর মধ্যে ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে সুখবর, দিমিত্রিয়স গত বছরের সর্বাধিক গোলদাতা, যাকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন ইস্ট বেঙ্গল জনতা, সেই দিমিত্রিয়সকে মোহনবাগানের বিরুদ্ধে পেতে পারেন ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট অন্তত একটি হাফে। গত কয়েকদিন ধরে দিমিত্রিয়স সাইড লাইনের ধারে প্র্যাকটিস করছেন। তিনি এখন অনেকটাই ফিট। তার হাঁটুর নিচে একটা চোট ছিল, চোট সারিয়ে উঠেছেন রাকিব, দলের নিয়মিত সাইড ব্যাক, যার ফিট হয়ে ওঠাটা দলের পক্ষে খুবই জরুরি। কারণ সাইড ব্যাক হিসেবে লাল হলুদের কাছে খুব একটা বেশি অপশান নেই। কিন্তু দিমিত্রিয়সের ফিট হয়ে ওঠা এবং তার একটি অর্ধ খেলার ব্যাপারটা অনেকটাই নিশ্চিত হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন লাল হলুদ সমর্থকরা।